জমিটা সাবধানে যাবে হ্যাঁ আচ্ছা ওর পর আমাদের পরের গাড়ি যেটা আমরা সেলিব্রিটির জন্য যাচ্ছি সেটা আমি এরও ডিটেইলস আমি দিয়ে দেব যেহেতু পুরো বোলেরো আমাদের বুক করা আছে আর সেলিব্রিটির জন্য আমি আগে থেকে একটু বলে রাখি বোলেরোই হচ্ছে আলটিমেট মানে সবথেকে ভালো 4x4 ড্রাইভ আর তার সঙ্গে যেটা হচ্ছে এখানে যে কোনো সময় হঠাৎ করে অনেক বেশি বরফ পড়ে যায় তো আমার মতে বলে যে ছোট চাকার গাড়ির থেকে বড় চাকার গাড়ি আর একটু বেশি সিকিউর নিজেদের উপর একটু কনফিডেন্সও থাকে আর পাহাড়ি রাস্তায় চাকার গ্রিপটাও অনেক ভালো থাকে ব্যাস এবার আমরা গাড়িতে উঠবো প্রায় 11টা যেটা আমাদের মোটামুটি টার্গেটেড টাইম ছিল 11টাতেই আমরা এতে পৌঁছেছি লাকিলি এবারটা আমাদের সব কিছু টাইমলি হচ্ছে ব্যাস এবার গাড়িতে আমরা উঠছি আর চলো পরে দেখতে থাকো কিভাবে আমরা যাচ্ছি সিগনেচার ওয়েতে আমরা কর্নেশন ব্রিজ জাস্ট ক্রস করছি ডান দিকে কর্নেশন ব্রিজ কে রেখে আমরা এগিয়ে চললাম যাত্রাপথে আরেকবার আমাদের ব্রেক নিতে হলো মানে নিতেই হলো কারণ সবার খিদে পেয়ে গিয়েছিল আর এখনো যা টাইমিং খিদে পাওয়ারই কথা এখন দেড়টা বাজে আর আমাদের মোটামুটি প্ল্যান ছিল দেড়টার সময় যেখানে ভালো খাবার জায়গা পাওয়া যাবে সেখানেই আমরা খাবো আমরা শুধুমাত্র টাইমিং একটা ফিক্স রেখেছিলাম দেড়টা নাগাদ আমরা লাঞ্চ করবো দেড়টা নাগাদ আমরা যে জায়গায় গিয়ে পৌঁছাবো সেই জায়গাতেই আমরা খাবো এমনিতেও আমার মনে হয় ট্যুরে ট্রিপের ক্ষেত্রে এইরকমই করা উচিত সেটা আমাদের শরীরের জন্য আমার হেলথের জন্য খুব ভালো হয় আমরা এইরকম একটা রেস্টুরেন্ট পেয়েছি ভালো রেস্টুরেন্টটা খুবই ভালো খাবারের কোয়ালিটিও খুব ভালো লোকজন খাচ্ছেও দেখলাম তো আর আমাদের যিনি ড্রাইভার সাহেব আছেন ওনারও খুব পরিচিত এটা তো সব মিলিয়ে এখানে আমরা খেতে এসেছি আমাদের খাবার অর্ডারও করে দেওয়া হয়ে গেছে আমি একটু দেখিয়ে নিই তার পাশেই দেখিয়ে নিচ্ছি এই আমাদের গাড়ি আর এখানে ও আমাদের খাবার তার অলরেডি করা হয়ে গেছে এই আমাদের খাবার অলরেডি সার্ভ করা হয়ে গেছে দেখিয়ে নি একদম এর পাশ দিয়েই একদম খরস্রোতা তিস্তা বয়ে চলেছে যেটা আরো ভালো বেশ খেতে খেতে তিস্তার হাওয়া বেশ ভালো লাগছে চলো খেয়ে নি চটফট আর তারপর আবার তোমাদের সঙ্গে কানেক্ট হচ্ছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা রওনা দেব সেলিব্রিটির উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি আমাদের প্রথম ডেস্টিনি হলো পদমচেন খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব এখন আমরা লাস্ট রংলি বাজারে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি রংলি বাজারে আগে অফলাইন যে সিল্ক রুট যাওয়ার যে পারমিটটা আগে অফলাইন করা হতো আর সেটা এই রংলি বাজার থেকেই করা হতো কিন্তু এখন অনলাইন হয়ে যাওয়ার ফলে সেটা রংলি বাজারে করা হয় না কিন্তু তাও রংলি বাজারে আমি সিল্ক রুট যাওয়ার জন্য কেউ যদি সিল্ক রুট যেতে চাও আমি অবশ্যই তাদের রংলি বাজারে একটু মার্কেটিং করেই নিয়ে যেতে বলবো কারণ কি ড্রিঙ্কিং ওয়াটার বা কোনো কিছু যদি কেনার থাকে অবশ্যই এখান থেকে তোমাদের কিনে নিয়ে যাওয়া উচিত কেননা এরপরে তোমরা আর কোনো মার্কেট প্লেস পাবে না আর সেখানে আর কোনো অপশানও পাবে না সেরকমভাবে কিনে কেনার এটাই হলো সিল্ক রুট যাওয়ার লাস্ট মার্কেট আর তাই মার্কেটটা মোটামুটি ঠিকঠাক একটা শহরে এই মানে একটা পাহাড়ের যেমন শহর হয় সেই রকম ধরনেরই এখানে অনেক এজেন্টও আছে দেখলাম যারা সিল্ক রুটের জন্য প্যাকেজ দেখাচ্ছে আর সেটা ছাড়াও এখানে ওই অনলাইন যে
পারমিট করার তেও এখান থেকে হাতো হাত করিয়ে দিচ্ছে। ম্যাক্সিমাম মোটামুটি পার হেড 200 টাকা করে এরা চার্জেস নিচ্ছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডিরেক্টলি ওখান থেকেই পারমিট করে নিতে পারো। আমাদের ড্রাইভারের অ্যাকচুয়ালি শ্বশুর বাড়িও এখানে, তাই ও কিছু জিনিসপত্র এনেছে ওখানে দিতে গেছে আর আমরা একটু ভিডিও ব্লগ করে নিচ্ছি। তো বুঝিয়ে দিলাম রংলি, এই যে রংলি বাজার, এই রংলি বাজারটা এখানের জন্য মানে সিল্ক রুটের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কেননা এখানেই এটাই হচ্ছে সিল্ক রুট যাওয়ার জন্য লাস্ট মার্কেট, যেখান থেকে তোমরা সমস্ত কিছু কিনে টিনে নিতে পারবে আর ব্যাস এখানে সব কিছু কিনে, মানে আমরা তো যেমন এখান থেকে ড্রিঙ্কিং ওয়াটার বেশ কিছুটা তুলে নিলাম আর আর কিছু কিছু স্যালাড ফ্রুট এইসব কিছু কিনেছি। তো আমি বলবো তো তোমরাও পারলে যখনই সিল্ক রুট বেরোবে, সিল্ক রুট যেতে গেলে এখানে একবার হল্ট করে নেবে আর এখান থেকে অবশ্যই এই ধরনের জিনিসপত্র যেটা নিত্য প্রয়োজনীয় এসেন্সিয়াল জিনিস টিনিস যেগুলো থাকে সেগুলো অবশ্যই কিনে নেবে। অবশেষে প্রথম আমাদের ডেস্টিনেশন পদমচেন, যেখানে আমরা জাস্ট পৌঁছালাম, আমাদের এখনো গাড়ি থেকে লাগেজ নামানো হয়নি। দেখিয়ে দিই এখানকার ভিউটা কেমন, আর সঙ্গে এই আমাদের গাড়ি, আমাদের হোমস্টে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে তাই প্রচন্ড ঠান্ডা লাগছে, আমি তো প্যান্ট পরে দাঁড়িয়ে আছি, প্রচন্ড ঠান্ডা লাগছে, কাঁপছি রীতিমতো। আর খুব তাড়াতাড়ি আমরা এখানে পৌঁছেছি, 4:30 নাগাদ আমরা এখানে পৌঁছে গেছি। তো মানে যেমনটা প্ল্যান ছিল যে টাইমে পৌঁছাবো সেই রকমভাবেই পৌঁছেছি, প্ল্যানের কোনো মিস হয়নি। ছোটখাটো গ্রাম, বেশ ভালো, যেমন পাহাড়ি গ্রাম হয় সেই রকমই, বেশ ভালো। আর হোমস্টেটাও ভালো, আমি হোমস্টের রুম ট্যুর কিছুক্ষণ পরে আমি করে দেখাচ্ছি। আমাদের রুমে বারান্দা থেকে এইরকম ভিউ দেখা যাচ্ছে। আর যেটা বলার আছে সেটা হলো, জাস্ট কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য হঠাৎ করে ঠান্ডাটা মানে খুব বেশি নেমে গেছে, আর এখন আমাদের রুমের বারান্দা থেকে এইরকম ভিউটা দেখা যাচ্ছে। খুব সাবাহারও ভালো সানসেট এখান থেকে দেখা যেত, কিন্তু হঠাৎ করে ক্লাউড চলে আসার জন্য সানসেট আর দেখতে পাচ্ছি না। আমি আমাদের রুম ট্যুরটা একটু করিয়ে দিই। এই হলো আমাদের মানে রুমের আগে এন্ট্রান্স যেটা, তো আমাদের রুমটা দেখিয়ে দিই। টানটান, সবাই যে যার সারাদিন প্রায় দীর্ঘ জার্নির জন্য সবাই একটু ল্যাদ খেয়ে গেছে, সেটা বুঝতেই পারা যাচ্ছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম রুম, যা দেখলাম এখানে মোটামুটি 2-2, 4-2, 6 জন একসঙ্গে থাকতে পারে। আমরা রিকোয়েস্ট করার জন্য আমাদের ওই 2টা রুম না দিয়ে এই রুমটা একসঙ্গে আমরা একসঙ্গে সবাই মিলে আড্ডা মারতে পারবো সেই রকম দিয়েছে। আলাদা করে ফার্নিচার বলতে কিছু নেই, বেড সাইড টেবিল আছে কটা দেখলাম, আর একটা ভালো জানলা, জানলা থেকে ভিউও খুব ভালো। যাক জানলাটা ভালো, আর বাথরুমটা কমট, সঙ্গে গিজার আছে আর এই একটা লম্বা আয়না আছে। আমাদের খিদে পেয়ে গেছিল আর খাবার আমরা পেয়ে গেছি, যদিও এটা লাঞ্চ না ডিনার, তোমরা নিজেরাই বলে দিও। ভাত সঙ্গে পাপড়, আলুর একটা সবজি, ভাত, ডাল, স্যালাড, আচার আর দ্য কমন আন্ডা কারি। ডিনারে আছে চিকেন কারি, সঙ্গে ফুলকপি, সবজি, স্যালাড, সাহেব আবার পেঁয়াজটা বাড়িয়ে দেখিয়ে দিল, আচার আচার, সঙ্গে আচার আচার, রুটি, রুটিটা একদম আমার পছন্দের, কাঁচা লঙ্কা মানে ওই স্যালাডের মধ্যেই আছে, আর আচার, আচারটা অন্ধকারে দেখা যাচ্ছে না, আচার যেটা কমন থাকে তোমরা জানো আগের আমার ব্লগেতে দেখেছি। গুড মর্নিং, পদমচেনে আছি এখন, জাস্ট সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, চেষ্টা করলাম সানরাইজ দেখার, কিন্তু এমনি ক্লাউডি ওয়েদার, তাছাড়াও এখান থেকে যা দেখলাম সানরাইজ খুব একটা ভালো দেখা যায় না। তবে কালকে সানসেট ভালো দেখতে পেতাম হয়তো, কিন্তু অনেক বেশি ফগ আর ক্লাউড থাকার জন্য সানসেটটাও দেখতে পাইনি। এখন যেহেতু অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি আর
ইচ্ছা আছে একটু গ্রামটা ঘুরে দেখার, আর সঙ্গে তোমাদেরকেও একটু ঘুরে দেখাবো গ্রামটা। চলো বেরিয়ে পড়ি গ্রামটা ভ্রমণের জন্য। আমাদের গাড়ি পার্কিং এ দাঁড়িয়ে আছে। ইনি দেবাশিস বাবু, আমাদের ওইদিককারই, অর্থাৎ বরানগরের লোক। খুবই মাইডিয়ার লোক, আমি অল্প পরিচয়ের মধ্যেই বুঝতে পারলাম ইনি এখানে এনার হোমস্টে শুরু করেছেন। খুবই ভালো হোমস্টে, আমি পুরো ভিডিও দেখিয়ে দিচ্ছি। আর সেটা ছাড়া যেটা উনি আরও বললেন, ওনার সিলারি এখানে ওনার হোমস্টে ছাড়া কটেজ আছে, আর ভিডিওয়ে আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। আর তাছাড়া ওনার সিলারি গাঁও আর কোথায় একটা বললেন, আরিতারেও ওনার হোমস্টে আছে। আমি পুরো ডিটেলস দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবেন, আমি ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে দেব। সব খেলার সেরা বাঙালির ফুটবল, আর যেখানে যায় বাঙালি সেখানে ফুটবল খুঁজেই নেয়, এখানেও এরা পেয়ে গেছে। এখানে আমরাও একটা বল জোগাড় করেছি, গ্রামের ছেলেদের সঙ্গে ফুটবল খেলছিলাম, ওরা এখন একবার মনেশ্রী গেল সম্ভবত প্রেয়ার করার জন্য। আমরা নিজেরাই এখন একটু ওই বল নিয়ে নাচানো খেলা এগুলো করছি। এই আসে মার, ব্যাস এখানে উইকেটও পেয়ে গেছে, ব্যাটও পেয়ে গেছে প্লাস্টিকের, কিন্তু আনফর্চুনেটলি বল হারিয়ে গেছে। আস্তে মার, খুদে বন্ধু আমাদের মনস্টি ঘোড়াতে নিয়ে যাচ্ছে, আমি নিজেও জানি না ও কোথায় নিয়ে যাচ্ছে আমাদের। গ্রামের মধ্যে এইরকম ধাপ চাষ হয়েছে দেখছি, কফি যেটা দেখে বুঝতে পারছি। এইভাবেই ও নিয়ে যাচ্ছে আমাদের মনস্ট্রিতে, আমাদের খুদে বন্ধু। পাহাড় পর্বত গ্রাম্য রাস্তা সরু গলি এইসব পার করে আমরা যাচ্ছি মনস্ট্রির জন্য, আর আমাদের রাস্তা দেখাচ্ছে এই আমাদের খুদে বন্ধু। হর হর মহাদেব। ভোলেনাথের মন্দির দেখে আবার জানি না কোথায় নিয়ে যাচ্ছে আমাদের, কিন্তু আমরা যাচ্ছি। ইয়ে কে, ও এই তো মনিশ্রী। জুতা খোল না, চাই না। গ্রামের একদম ছোট্ট একটি মনিশ্রী, আমাদের খুদে এইভাবে এই বাদ্যযন্ত্রটা বাজাচ্ছে ঢাকের মতো দেখতে, রেখে দিল দালাই নামা, ছবি দেখা দেওয়া আছে এখানে। পুরো রাস্তা, পুরো যে রাস্তা যেটা আমরা রংলি বাজার থেকে এলাম সেই রাস্তাটা পুরোটাই প্রায় এখান থেকে দেখা যাচ্ছে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে।
রোদ্দুর উঠেছে ফাইনালি, কিন্তু তাও ফগ আছে। এরপর ব্রেকফাস্ট সেরে নেওয়ার পালা, আর ব্রেকফাস্ট সেরে নেওয়ার পরেই আমরা পরের গন্তব্যের দিকে রওনা দেব। আমরা এখন আমাদের যে ড্রাইভার সঞ্জয়জি, হ্যালো, গুড মর্নিং সঞ্জয়জি, আপ বলিয়ে ইয়ে পদম চেন মে আপ আর ক্যা ক্যা কহাঁ কহাঁ ঘুম সকতা হ্যাঁ, ক্যা ক্যা হ্যায় ইয়াহ পে? চেন্নাই ইয়াহ পে জেসে লোকাল টাইপ কা হাইকিং টাইপ কা, হ্যাঁ হ্যাঁ টাইপ কা, হ্যাঁ হ্যাঁ। উসকে বাদ হাম লোগ ক্যা কাতে ইদার মে কিউ রাতা হ্যায় তো উপর মে থোড়া জো বুজুর্গ হ্যায়, হ্যাঁ হ্যাঁ, জিসে থোড়া এজ জ্যাদা হুয়া হ্যায়, হ্যাঁ হ্যাঁ, উসকো ও ব্রিজিং কা প্রবলেম হো যায়, হ্যাঁ হ্যাঁ, ব্রিজিং প্রবলেম, ইসিলিয়ে হাম লোগ থোড়া নিচে রাখতা হ্যায়। আচ্ছা, ইসলিয়ে ও ভি ক্যা কাতা হ্যায় पहले से देखो थोड़ा फजान चेंज जुलूक इसी कारण से ब्रीदिंग प्रॉब्लम नहीं होगा। ठीक है, डायरी लेके जिया तो ब्रीदिंग प्रॉब्लम होगा, सांस में कष्ट होता है। ঠিক আছে, এসে থোড়া থোড়া রূপ রূপ লিখে যেতে হয়। তো অর্থাৎ এখানে তোমরা বুঝতে পারছো যাদের শ্বাসকষ্ট হচ্ছে তাদের জন্য উনি আলাদা একটা জিনিস সাজেস্ট করছেন, আর যাদের একটু হেলথ ঠিকঠাক তাদের জন্য উনি আলাদা সাজেস্ট করছেন। মানে যেমন আপার জুলুক বা নাথাং ভ্যালি এইসব জায়গায় যাদের একটু কার্ডিও সমস্যা বা হেলথ হেলথ নিয়ে যাদের ইস্যু আছে তাদের নাথাং ভ্যালিতে থাকতে উনি বারণ করছেন। হ্যাঁ, আর বলিয়ে আর ইয়া পে লোকাল মে ওই ছোট ছোট মানুষ মনস্ট্রি। আচ্ছা, ও বার্ড ক্যাপচার করতে লিয়ে। আচ্ছা 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 আচ্ছা, আর সে বাদ বুড়ান কা জো ট্রেকিং হ্যায়, হ্যাঁ হ্যাঁ, ও ভি জাস্ট জা সকতে হ্যায়। আচ্ছা, উসে তো টাইম লাগতা হ্যায়, ঠিক আছে, ঘন্টা, ঠিক হ্যায়। আচ্ছা, আপ আপ বলিয়ে আপ আগর আপসে কোই কন্টাক্ট করেগা তো ও কহাঁ কহাঁ ঘুমা সকতে হ্যায়, আপ ক্যা ক্যা করা সকতে হ্যায়, আপ ক্যা ক্যা প্রোভাইড কর সকতে হ্যায়, ওই আপ থোড়া বল দিজিয়ে। ও আগর সিল্ক রুট করেঙ্গে, अगर सिर्फ सिल्क रूट नहीं, अगर सोचिए कोई सिक्किम का कोई दूसरा जगह घूमना चाहता है तो क्या आप वो करा सकते हैं? जी जी सब हम ऑल सिक्किम करते हैं, बंगाल नहीं करते, ऑल सिक्किम करते हैं। अच्छा, उनका कांटेक्ट डिटेल्स हमें हमारे वीडियो डिस्क्रिप्शन में दिए देबो, সেখান থেকে ওনার সাথে কন্টাক্ট করে নিতে পারো। और सिल्क रूट का आपका मोटा-मोटी चार्जेस क्या रहता है? मोटा-मोटी अगर सिर्फ आपसे कोई कांटेक्ट करता है तो आपका क्या चार्जेस रहेगा? वो से 4000 तक, 4000 तक आपका, 35 से, 35 से, ये माने उन्हीं बोलचें सीजन टू सीजन वैरी करे, मोटा मोटी 3500 থেকে 4000 টাকা উনি চার্জেস নেন সিল্ক রুটের জন্য। আর সেটা ছাড়াও ওনার কন্টাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো, অন্যান্য কোনো জায়গায় যদি ওনার ডিটেলস মানে ওনার সঙ্গে বেড়ানোর ইচ্ছা হয়, এমনিতে উনি একদম ইয়াং ছেলে, খুব ভালো গাড়ি চালান, সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে ওনার গাড়ি চালানো, আর ওনার আতিথেয়তাও খুব ভালো, মানে সব জায়গাটা লোকাল ছেলে হওয়ার জন্য উনি কোন জায়গা থেকে কীরকম ভিউ পাওয়া যায় বা এই ধরনের ব্যাপারগুলো উনি খুব ভালোভাবে এক্সপ্লোর করছিলেন। ঠিক আছে সঞ্জয়জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।